মন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। জাল কাগজ দিয়ে ডেঙ্গু নিধনে বিটিআই আমদানির প্রমাণ পেয়েছে চট্টগ্রাম কাস্টমস, মার্শাল অ্যাগ্রোভেটের বিরুদ্ধে মামলা। অসত্য দলিল এবং অসত্য লাইসেন্স এবং অসত্য প্রাপ্যতার তথ্য কাস্টম হাউস চট্টগ্রামে দাখিল করেছে, এই বিটিআই নামক পণ্যটি সঠিক পাওয়া যায় নাই, বিধায় আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। দুই বছরেও ক্ষতিপূরণ পায়নি নালায় পড়ে নিখোঁজ সবজি ব্যবসায়ী সালে আহমেদের পরিবার, সিডিএ ও সিটি কর্পোরেশনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। এরকম অবস্থা যদি সবসময় যদি থাকে এখানে অনেক দুর্ঘটনা আরও ঘটবে। তার উপরে যে প্রোটেক্টিংয়ের দরকার, ওই প্রোটেক্টিংগুলো না থাকার কারণে এই সমস্যাগুলো হয়। চাকদায় স্লুইস গেট নির্মাণে ভয়াবহ জলাবদ্ধতায় ও ডোবেনি চট্টগ্রামের খাতুনগঞ্জ, রক্ষা পেয়েছে পাইকারি বাজারের হাজার হাজার কোটি টাকার ভোগ্যপণ্য। দর্শক, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা, দেখছিলেন শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত। বিটিআই আমদানির অনুমতি ছিল না মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। মূলত জাল জালিয়াতির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নথিপত্র দাখিল করে কাস্টমস থেকে ছাড়িয়ে নেওয়া হয় আমদানি করা 5 টন বিটিআই পণ্য। জালিয়াতির এই ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানটির প্রধানসহ 5 জনের বিরুদ্ধে চট্টগ্রামের বন্দর থানায় একটি মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঢাকা উত্তরের মশানিধনে আমদানিকৃত 5 টন বিটিআই শুল্কায়নের জন্য গেল 26 জুলাই চট্টগ্রাম কাস্টমসের এসআই কোডা ওয়ার্ল্ডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই অনুমতিপত্র দাখিল করে মার্শাল অ্যাগ্রোভেটের সিএনএ প্রতিষ্ঠান। সরকারি দপ্তরের জন্য আমদানি করায় নথিপত্র যাচাই না করেই ছাড় করা হয় 5 টন বিটিআই, কিন্তু 21 আগস্ট কাস্টমস কর্তৃপক্ষ এসব নথিপত্র যাচাইয়ের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চিঠি দিলে বেরিয়ে আসতে থাকে জালিয়াতির চিত্র। দেখা যায় মার্শাল অ্যাগ্রোভেটের লাইসেন্সের 29 নম্বর ক্রমিকের বালাইনাশক ব্র্যান্ড কোর্ডেক্স 50 SP-র বদলে ঘষামাজা করে বিটিআই পণ্যের নাম উল্লেখের পর জমা দেওয়া হয় কাস্টমসে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় বিটিআই আমদানির অনুমতি নেই মার্শাল অ্যাগ্রোভেটের। এই ডকুমেন্টসটা তারা টেম্পারিং করেছে এবং এই বিটিআই নামক পণ্যটি তাদের এই লাইসেন্সের প্রাপ্যতায় ছিল না, বরঞ্চ অন্যান্য যে আমদানির প্রাপ্যতা সেগুলি সঠিক পাওয়া গেছে, কিন্তু এই বিটিআই নামক পণ্যটি সঠিক পাওয়া যায় নাই, বিধায় আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। শুধু তাই নয়, কাস্টমসে দাখিল করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেজিস্ট্রেশন সনদও জালিয়াতি করেছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। এ ঘটনায় চট্টগ্রাম বন্দর থানায় মার্শাল অ্যাগ্রোভেটের নির্বাহী পরিচালক এম নাসিরউদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সম্পূর্ণ জালিয়াতির কারণে যেহেতু এটা হয়েছে, সেক্ষেত্রে আমাদের 467, 468 এবং 471 ধারণা মামলা হয়েছে। যেহেতু একজন সরকারি সংস্থা তারা মামলা দিয়েছে, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মামলা, আমরা এটা গুরুত্বের সাথে এটা তদন্ত করে দেখব বিষয়টা কী হয়েছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। একদিকে অনুমতি ছাড়াই পণ্য আমদানি, অন্যদিকে অন্তত 20 লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়েছে মার্শাল অ্যাগ্রোভেট। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তারা যে লাইসেন্সটি দাখিল করেছে সেই লাইসেন্সটি সঠিক নয় এবং এইখানে কিছুটা টেম্পারিং করে ফটোশপের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তারা একটি অসত্য দলিল এবং অসত্য লাইসেন্স এবং অসত্য প্রাপ্যতার তথ্য কাস্টম হাউস চট্টগ্রামে দাখিল করেছে। এর আগে আমদানিকারক প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর থেকে বিটিআই আমদানির কথা বললেও পরে দেখা যায় তা আমদানি করা হয়েছে চীন থেকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের বসবাসরত রোহিঙ্গাদের তালিকা প্রস্তুত করে তাদের বাংলাদেশী জাতীয় পত্র বাতিল ও রোহিঙ্গাদের ভোটার হতে সাহায্য করা জনপ্রতিনিধিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কক্সবাজার পৌরসভা চত্বরে স্থানীয়রা মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন, অনেক রোহিঙ্গা ক্যাম্পের বাইরে পৌরসভায় বসবাস করছে, তাদের অবস্থানের কারণে এই অঞ্চলে এক ধরনের চাঞ্চল্য বিরাজ করছে, প্রতিনিয়ত বেড়ে চলেছে হত্যা ও গুম ছিনতাই সহ নানা অপরাধমূলক কার্যক্রম, দখল হয়ে যাচ্ছে শ্রমবাজার। তাদের দাবি, যেসব রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে অবস্থান করছে তাদের চিহ্নিত করে ক্যাম্পে ফেরত পাঠাতে হবে, পাশাপাশি যারা ক্যাম্পের বাইরে এদের প্রশ্রয় দিচ্ছে তাদেরও সুযোগ সুবিধা বাতিলের দাবি জানানো হয় সভা থেকে।
কোন রোহিঙ্গাকে যদি কোন অস্থায়ী বাসিন্দা তাদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তাদেরকে আমরা হোল্ডিং ট্যাক্সের আওতায় রাখবো না, তাদের হোল্ডিং ট্যাক্স বাতিল করা হবে। আজ থেকে দুই বছর আগে চট্টগ্রাম মুরাদপুরের নালায় পড়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমদ। দীর্ঘ ২৪ মাস পার হওয়ার পরেও এখনও কোনো ক্ষতিপূরণ পাননি নিহতের পরিবার। সিডিএও সিটি কর্পোরেশনের কাছে গেলেও পাননি কোনো আশ্বাস। বছর দুয়েক আগে মুরাদপুরের এই নালাটিতে পড়ে নিখোঁজ হন পটিয়ার সবজি ব্যবসায়ী সালেহ আহমদ। বাবাকে হারিয়ে পরিবার নিয়ে একমাত্র ছেলে এখন দেশে হারা। ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও কোনো ক্ষতিপূরণ পাননি বলে দাবি নিহতের পরিবারের। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবাকে হারিয়ে মা আর ছোট বোনকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ছেলে সাদেকুল্লাহ মহিম। আমার বাবা তো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, আর পরিবারের কেউ নাই আমার। এক প্রকার দেখতে পরিবার অনেক কষ্ট চলতেছে এখন, মোটামুটি আত্মীয় স্বজন মামারা একটু যা হেল্প করে ওটা নিয়ে। অবশ্য ঘটনার পরপরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি চাকুরি দেওয়া হয়েছিল মহিমকে, কিন্তু অল্প বেতনের সেই চাকুরির দৈনিক ১২ ঘন্টা কাজ করে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব ছিল না বলে ছেড়ে দেন সপ্তাহ খানেক পরেই। ৮০-১০ হাজার টাকার বেতনের চাকরি, উনি পরিবার থেকে এসে যদি জব করে ১২ ঘন্টা ডিউটি করে, উনি কি লেখাপড়া করবে নাকি চাকরিটা কিনে চাকরি করবে? ওনার টাকাটাও তো গাড়ি ভাড়া চলে যাবে। দীর্ঘ ২৪ মাস অতিক্রম হয়ে গেলেও এখনও পাননি বাবা সালেহ আহমদের মরদেহ, ফলে অন্য ৮-১০ জনের মতো বাবার কবর জিয়ারত করতে পারেন না মহিম। এই নিয়ে বুকে পাথর চাপা কষ্ট। আমার দুর্ভাগ্য হচ্ছে সবাই যে বাবার কবর জিয়ারত করতে পারতো, ওইটা ওইটা মানে দুর্ভাগ্য আমার, ওইটা কবর জিয়ারত করার সুযোগও নেই। বাবার কবরের পাশে যে একটু দাঁড়িয়ে যে দোয়া করবো, মাগফিরাত কামনা করবো, ওইটাও সুযোগ পর্যন্ত নেই। জলাবদ্ধতার কবলে পড়ে আর কত মানুষ প্রাণ দিলে দুই সেবা সংস্থার টনক নড়বে, এই প্রশ্ন জনসাধারণের। তারা বলছেন দায়সারাভাবে বছরের পর বছর কাজ করে যাচ্ছে সংস্থা দুটি। নালার উপরে যে প্রোটেক্টিংয়ের দরকার, ওই প্রোটেক্টিংগুলো না থাকার কারণে এই সমস্যাগুলো হয়। এরকম অবস্থা যদি সবসময় যদি থাকে এখানে অনেক দুর্ঘটনা আরও ঘটবে। যে লোকটা পড়ছে, এই লোকটার একটা ছেলে দুটা মেয়ে আছে, যদি একটা চাকরি দেয় তাহলে তারা চলতে পারবে। চট্টগ্রামে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা ও ক্রয় বিক্রয় রসিদ না রাখায় দুই আড়ত ও দুটি দোকানকে জরিমানা করা হয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেও দেওয়া হয়েছে। পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্তৃপক্ষ। ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০% শুল্ক আরোপের পর থেকেই অস্থির পেঁয়াজের বাজার, বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দুপুরে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা ও ক্রয় বিক্রয় রসিদ না রাখায় দুটি আড়তকে ৫,০০০ টাকা জরিমানা এবং কয়েকটি আড়তকে সতর্ক করা হয়। আমরা এখানে কাস্টমারের মোবাইল নম্বর লিখি নাই, প্লাস ওই মূল্য তালিকা একটু আপডেটে ব্যস্ত আছে, এই জন্য করছে আর কি। সতর্ক করে গেছে প্রতিটা মালের কিনা বাউসারটা রাখার জন্য, তো অনেক সময় এটা ইম্পোর্টাররা আমাদেরকে শো করতে চায় না। ওইখান থেকে পেশার কিনা হয়, আমাদের এখানে যারা কমিশনে মাল দেয় আমরা মার্কেট হিসেবে আমরা মাল বেশি, তখন আমরা নির্ধারণ করি না। অভিযান হয়েছে খুচরা বাজারেও। নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের ফারাক থাকায় দুটি দোকানকে জরিমানা করা হয় ১০,০০০ টাকা। অপরাধ মূল্য তালিকা নাই দিয়ে জরিমানা দিছি, আমাদের বেচা বিক্রিতে কোনো অপরাধ নাই, সামান্য লাভ করি আমরা ১ টাকা। সাধারণ মানুষকে জিম্মি করে কেউ অতিরিক্ত মুনাফা আদায় করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। প্রত্যেকটি দোকানে ওনারা মূল্য তালিকা লাগান এবং ক্রয় রসিদগুলো যেন ওনারা প্রত্যেকটি দোকানে রাখেন, এটি ওনারা বলেছেন, এটি আমরাও সতর্ক করে যাচ্ছি, কিন্তু এই বিষয়গুলোতে কোনো রকম যদি ব্যত্যয় হয় আমরা ব্যবস্থা নিব। বিজনেস হবে ক্রয় বিক্রয়ের মাধ্যমে, বিজনেস কমিশনের মাধ্যমে হলে এখানে খারাপ কিছু ঘটতে পারে, তো এই পসিবিলিটি যদি বাদ দিতে চাই আমরা তাহলে আমাদেরকে এই ক্রয় বিক্রয় সিস্টেমের মধ্যে আসতে হবে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন শিকদার। তার মাধ্যমে জানব বিস্তারিত, আলামিন, কী ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে মূলত এবং অভিযানগুলো থেকে কী ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আর অভিযানের প্রভাব পড়ছে কিনা পেঁয়াজের দরে, সেটি একটু বিস্তারিত জানতে চাই।
অনিয়ম বলতে তাদের যে ক্রয় বিক্রয়ের রসিদ সেখানে আসলে সামঞ্জস্যটা পাচ্ছে না। যারা পাইকারি বিক্রি করছেন তারা আসলে কত টাকায় কিনছেন আমদানিকারকদের কাছ থেকে, এবং খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা যারা তাদের কাছে কিনতে যাচ্ছেন তাদের কাছে কয় টাকায় বিক্রি করছেন, সেই জায়গাটাতে একটা গড়মিল পাচ্ছে অভিযানে এমন চিত্র দেখা গেছে। তাই কিন্তু আমরা দেখছি যে প্রতিটি যেই আড়তগুলো বা যেই দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে প্রতিটি দোকানেই কিন্তু অনিয়মের অভিযোগ পেয়ে জরিমানার আওতায় আনা হয়েছে। একসাথে এই যে পেঁয়াজ নিয়ে কারসাজির কারণে কিন্তু আসলে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা একযোগে কিন্তু মাঠে কাজ করছেন। আজকেও আমরা দেখেছি একটি রিয়াজউদ্দিন বাজার পাশাপাশি খাতুনগঞ্জ দুই জায়গায় ভোক্ত অধিকার এবং জেলা প্রশাসন আলাদা আলাদাভাবে অভিযান পরিচালনা করে এবং একই ধরনের চিত্র কিন্তু সেখানে দেখা যায়, এবং তারা এই কারণেই কিন্তু মূলত যে অভিযান পরিচালনা করছে সেখান থেকে একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে পেঁয়াজ নিয়ে যদি এই ধরনের কারসাজি আরও চলমান থাকে তাহলে তারা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এবং প্রথম পর্যায়ে যেসব দোকানগুলোকে তারা আজকে সতর্ক করেছেন এবং মাত্র 5,000 থেকে 10,000 টাকার মতো জরিমানা করেছেন, সেই সব দোকানগুলোকে বড় ধরনের জরিমানায় আওতার আনার পাশাপাশি সেটি সিলগালা করে দেওয়ার পর্যন্ত হুমকি বা হুঁশিয়ারি তারা দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ রেজা। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। এই প্রথম চট্টগ্রামের খাতুনগঞ্জের ভিন্ন রূপ দেখে বিস্মিত সবাই। শরণকালের ভয়াবহ জলাবদ্ধতা আর বিরামহীন বর্ষণেও ডোবে নেই দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। রক্ষা পেয়েছে হাজার হাজার কোটি টাকার ভোগ্যপণ্য। এটি চাকতাই খালে স্লুইস গেট নির্মাণের সুফল বলছেন ব্যবসায়ী এবং প্রকল্প সংশ্লিষ্টরা। সামান্য বৃষ্টি এমনকি সাগরের জোয়ার আসা মাত্র হাঁটু থেকে কোমর সমান পানির নিচে তলিয়ে যায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ এবং চাকতাই, যা গত আড়াই দশকের নিয়মিত চিত্র। ব্যতিক্রম ঘটল এবার। রেকর্ড বৃষ্টিপাত, জোয়ার আর পাহাড়ি ঢলে 6 দিন বন্দর নগরীতে শরণকালের ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হলেও এই প্রথম ডোবেনি চাকতাই এবং খাতুনগঞ্জ। অন্যবারের মতো হাজার হাজার কোটি টাকার ভোগ্যপণ্য নিয়ে নির্ঘুম রাত কাটাতে হয়নি ব্যবসায়ীদের। এবার কোনো ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা একদম টোটালি ছিল না। ধন্যবাদ যে ক্ষয়ক্ষতি, এবার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবার একদিন হয়েছিল, প্রথম দিন যখন হয়েছিল বৃষ্টি তখন পানি ঢুকছিল, এরপর আর ঢুকে নেই। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চাকতাই খালে নির্মিত স্লুইচ গেটের কারণে এই পরিবর্তন বলছেন ব্যবসায়ীরা। সিডিএফ কর্তৃপক্ষ আবার এসে দ্রুত গতিতে সেটা ম্যানুয়ালি এটা বসাই দিছে, যার কারণে আমরা অনেকাংশ আল্লাহর রহমতে রক্ষা পেয়েছি। যদি জলাবদ্ধ থাকে তাহলে আমরা যে ফরেন ইনভেস্টমেন্ট আনব বা আমাদের লোকাল যে ইনভেস্টররা যে আগ্রহ ফিল করবে এটা কিন্তু একটা হ্যাম্পার্ড হবে। এবার চট্টগ্রামে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেয় তোপের মুখে থাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাও এ সাফল্যের চিত্র তুলে ধরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। টেম্পোরারি সুইচ গেট লাগানোর ফলে আপনার চাকতাই খাতুনগঞ্জ আমাদের যে ব্যবসা কেন্দ্র বাংলাদেশের সেখানে কোনো পানি উঠে নেই। এই গেটগুলো আসবে বাইরে থেকে, দেশের বাইরে থেকে, কিন্তু তারপর আমরা প্রচলিত গেট দিয়ে বাংলাদেশে যেগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে আপাতত চালু করেছি। চাকতাই খাতুনগঞ্জে দিনে লেনদেন হয় গড়ে অন্তত 1,500 কোটি টাকা। জলাবদ্ধতা হলেই যা নেমে আসত অর্ধেকেরও কম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। আওয়ামী লীগ শিক্ষা বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য নুমান আল মাহমুদ। নগরীর বাকালিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, প্রত্যেক অভিভাবকই তার সন্তানের প্রথম শিক্ষক। প্রতিটি অভিভাবকের উচিত তার সন্তানের সব বিষয়ে খোঁজ রাখা। বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকের হোসেন সহ অনেকেই। শোকাবহ আগস্ট উপলক্ষে চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী ছাত্র স্কোয়াড নামের ছাত্র সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর আগ্রাবাদের স্থানীয় একটি হলে। 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নামমাত্র মূল্যে ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘরে ফিরলেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ভিন্নধর্মী এই আয়োজন করে মোবাশেরা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। 15 টাকায় ব্যাগ ভর্তি বাজার শীর্ষকে কর্মসূচিতে 7 টাকায় মুরগি, 5 টাকায় তেল, 1 টাকায় চাল এবং 4 টাকায় ডাল কিনে নেন সুবিধাবঞ্চিত মানুষ। অনুষ্ঠানে সাবেক মেয়র আজমুন নাসিরুদ্দিন, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন সহ অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।